সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন যে আজ 42তম বিশেষ বিসিএস পরীক্ষাটি সম্পন্ন হলো। তো এই 42তম বিশেষ বিসিএস পরীক্ষায় গণিত মেন্টাল এবিলিটি থেকে যে প্রশ্নগুলো এসেছে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি সেই প্রশ্নগুলো সমাধান করব। আশা করছি আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো আজকের 42তম বিশেষ বিসিএস পরীক্ষার প্রথম গণিত প্রশ্নটি ছিল, একটি বর্গক্ষেত্রের এক বাহু অপর একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান হলে বর্গক্ষেত্র দুইটির কর্ণের অনুপাত কত হবে। তো আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয় সেক্ষেত্রে ওই বর্গক্ষেত্রের পরিসীমা হবে হচ্ছে 4a। তো এখন বলা হচ্ছে যে প্রথম বর্গক্ষেত্রের একটি বাহু দ্বিতীয় বর্গক্ষেত্রের পরিসীমার সমান। প্রথম দ্বিতীয় বর্গক্ষেত্রের একটি বাহু যদি a হয় তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে 4a। তো দ্বিতীয় বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2a হলে প্রথম বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে √2 × 4a। এখন এই দুটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করলে আমরা √2 এ √2 এ কেটে দিলে মান পাবো 4:1। সো রেজাল্ট হবে হচ্ছে 4:1। তো পরবর্তী 2 নং প্রশ্নটি হলো, আপনার মোবাইল ফোনের মাসিক বিল এসেছে 420 টাকা, যদি এক বছর পর 10% বৃদ্ধি পায় এবং আরো 6 মাস পর 20% বৃদ্ধি পায় তাহলে 18 মাস পর আপনার বিল কত হবে। তো এক্ষেত্রে আমাদের এই 420 টাকাকে দুইটা ধাপে বৃদ্ধি করা হয়েছে, একবার হচ্ছে 10% আর একবার হচ্ছে 20%। আমরা এই 420 টাকাকে যদি 10% বৃদ্ধি করি হয়ে যাবে হচ্ছে 110%। আবার এই মানটাকে টোটাল মানটাকে যদি 20% বৃদ্ধি করি তো সেক্ষেত্রে আমাদের মান হয়ে যাবে 120%। পার্সেন্টেজ মানে হচ্ছে 100 দিয়ে ভাগ করে দেয়া, আমরা এই জন্য 100 দিয়ে ভাগ করে দিলাম। একটু কাটাকাটি করি, 0 0 এবং এই 0 এই 0 কেটে দিলাম। তো এক্ষেত্রে আমরা এই 12 এবং 42 প্রথমে গুণ করব। 12 2 8 24 এর 4, হাতে আছে 2, 4 12 48 আর 2 হচ্ছে 50, আর এই 11 রয়ে গেল আমাদের, ভাগ হচ্ছে 10। এখন 11 দিয়ে আবার আমরা এই 504 কে গুণ করে দিচ্ছি 4, 4 আর 0 মিলে আবার 4, এরপর 5 আর 0 মিলে হচ্ছে 5 আর 5 এর 5। এই পুরো মানটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 554.4। তো 4 0 টাকা লিখতে পারি আমরা, যেহেতু আমাদের রেজাল্টে 4 0 আছে, তো 554.40 টাকা রেজাল্ট হচ্ছে আমাদের খ নম্বর অপশনটি। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী 3 নম্বর প্রশ্নটি, টাকায় 3টি এবং টাকায় 5টি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় 4টি করে আমলকি বিক্রয় করলেন, ওই ব্যক্তির শতকরা কত লাভ বা ক্ষতি হলো। তো আমরা একটু দেখব যে টাকায় 3টি আমলকি, অর্থাৎ 3টি আমলকির ক্রয় মূল্য হচ্ছে 1 টাকা, তাহলে 1টি আমলকির ক্রয় মূল্য হবে 1/3 টাকা। আবার টাকায় 5টি দরে, অর্থাৎ 5টি আমলকির ক্রয় মূল্য যদি 1 টাকা হয়, 1টি আমলকির ক্রয় মূল্য হবে 1/5 টাকা। তো 1 + 1, অর্থাৎ 2টি আমলকির ক্রয় মূল্য আমরা এই মান দুটোকে যোগ করে দিলাম, 3 5 15, 5 আর 3 যোগ করলে 8, এত টাকা। তো 2টি আমলকির ক্রয় মূল্য 8/15 টাকা হলে 1টির জন্য পাচ্ছি আমরা 8/15 × 2, এবং 4টি আমলকির জন্য পাবো আমরা, এটার সাথে 4 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 8 2 16, ভাগ হচ্ছে 15 টাকা। এটা হচ্ছে আমাদের 2টি আমলকির ক্রয় মূল্য। এখন এই ক্রয় মূল্যের মান থেকে যদি আমরা বিক্রয় মূল্য বিয়োগ করে দেই তাহলে আমরা শতকরা ক্ষতির মান পেয়ে যাব, যেখানে বলা আছে যে টাকায় 4টি আমলকি বিক্রয় করা হয়, 4টি আমলকি বিক্রয় মূল্য হচ্ছে 1 টাকা। আমরা 1 টাকা মাইনাস করে দিলে মান পেয়ে যাচ্ছি 16 থেকে 15 বিয়োগ করলে 1, অর্থাৎ 1/15 টাকা। তো আমার এখানে ক্ষতি হচ্ছে 1/15 টাকা, কিন্তু মানটা জানতে চাচ্ছে শতকরা পরিমাণ কত। তো শতকরার ক্ষেত্রে আমরা এই ক্ষতিটাকে যদি ক্রয় মূল্য দিয়ে ভাগ করে দেই, ক্ষতির মানটাকে ক্রয় মূল্য দিয়ে ভাগ করে 100% দিয়ে গুণ করে দিলাম আমরা, তাহলে ক্ষতির মান পেয়ে যাচ্ছি 15 15 কেটে দিলাম, 4 4 16, 4 25 হচ্ছে 100, 25 কে 4 দিয়ে ভাগ করলে 4 6 24, তাকে 1। একটু দেখে নিচ্ছি 4 নম্বর প্রশ্নটি, সেকে প্লাস 10 ইকুয়াল হচ্ছে 5/2 হলে সেকে মাইনাস 10 এর মান কত। খুব সহজ একটি প্রশ্ন ছিল, আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস 10 স্কোয়ার এ এর মান হচ্ছে 1। তো এই ক্ষেত্রে যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর ফর্মুলা লিখি যে সেকে প্লাস 10 এ ইনটু হচ্ছে সেকে মাইনাস 10 এ ইকুয়াল টু পাবো আমরা 1। তো এক্ষেত্রে একটা মান দেওয়া আছে আমাদের 5/2 × sec − 10a ইকুয়াল টু হচ্ছে 1। সো sec − 10a ইকুয়াল টু হবে 2/5, আমাদের রেজাল্ট হবে হচ্ছে 2/5। এখানে 5 নং প্রশ্নটি ছিল, x²-3x-10 ≥ 0, অসমতাটির সমাধান কত। তো আমরা x²-3x-10 কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাই
5 দুগুণ হচ্ছে 10 তো 5 থেকে 2 বিয়োগ করলে ফলাফল হবে হচ্ছে 3 আমরা লিখতে পারি 5 মাইনাস করে দেব x থেকে আর হচ্ছে x + 2 ইজ গ্রেটার দ্যান 0 তো এখানে আমাদের সবথেকে ছোট সংখ্যা হচ্ছে -2 আর বড় সংখ্যাটি হচ্ছে 5 যেহেতু গ্রেটার দ্যান সো রেজাল্ট হবে x ইজ লেস দ্যান -2 এন্ড 5 ইজ লেস দ্যান x তো এটাকে যদি আমরা লিমিটে নিয়ে নেই তো সে ক্ষেত্রে আমরা লিখতে পারি -infinity to -2 ইউনিয়ন আর যেহেতু x এর মানটা 5 এর থেকে বড় তো 5 to infinity আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে উত্তর হবে হচ্ছে 6 নম্বর চিহ্ন